একটা গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যবাসীকে বিশেষ করে কলেজ ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আমরা জানি সারা দেশে যে কোনো রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজে স্টেট ওয়াইড কোনো সেন্ট্রালাইজ অ্যাডমিশন কোথাও নেই ত্রিপুরাই প্রথম স্টেট স্টেট ওয়াইড একটা প্রসেস যেটা অনলাইন সিস্টেম আমরা করেছি এটা পারদর্শ কোথাও নেই এবং নিউ এডুকেশন পলিসি এতেও এই কথাই উল্লেখ আছে যেন ফর ট্রান্সপারেন্ট প্রসেস যেন ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হতে হয় ওয়েস্ট বেঙ্গলে আছে কেমন আছে ইউনিভার্সিটি ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইড যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য একটা অনলাইন আবার বর্ধমান ইউনিভার্সিটির জন্য আরেকটা অনলাইন স্টেট ওয়াইড মিক্স করে ভারতবর্ষ কোথাও নেই আমরা এটা শুরু করেছি শুরু করতে যেহেতু প্রথম এই জন্য কিছু কিছু প্রবলেম রয়েছে কিন্তু মেরিটে কোনো কম্প্রোমাইজ হয়নি এখন এবং কোনো রিকমেন্ডেশানে কোনো কিছু হয়নি এবং কেউ ভর্তিও হয়নি কোনো রিকমেন্ডেশানে কোনো ভর্তি হয়নি সবটাই মেরিটও হয়েছে আগামী দিনে যে টুকটাক কিছু সমস্যা রয়েছে এই প্রসেস চালু করতে গিয়ে যে কোনো নতুন জিনিস চালু করতে গেলেই একটু নতুন কিছু সমস্যা দেখা দেয় আগামী দিনে সেগুলিও আমরা রিকভারি করে নেব তো আমাদের রাজ্যে এখন পর্যন্ত আমাদের বাইশটা ডিগ্রি কলেজে তেরো হাজার সাতশো একাত্তর জন তেরো হাজার সাতশো একাত্তর জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে এখন ভ্যাকেন্সি পজিশন রয়েছে আমাদের এমনি দেখা যাবে পাস কোর্সে পনেরো হাজার একশো চব্বিশ কিন্তু পনেরো হাজার এটা ধরা যাবে না এটা ডিভাইডেড বাই থ্রি মানে তিনটা সাবজেক্ট নিতে হয় সেজন্য পনেরো হাজার সাবজেক্ট আমাদের ভ্যাকেন্সি আসলে এটা হবে ফাইভ থাউজেন্ড তিন দিয়ে ভাগ দিতে হবে কারণ সাবজেক্ট আর অনার্সের ক্ষেত্রে ভাগের প্রশ্ন নেই তিন হাজার একশো পঁয়ষট্টি পজিশন আছে এই এবার আমরা এখন যে সংখ্যাটা বললাম তেরো হাজার সাতশো একাত্তরটা অ্যাডমিটেড টিল ফোর্থ রাউন্ড ফোর্থ রাউন্ড পর্যন্ত তেরো হাজার সাতশো একাত্তর জন ভর্তি হয়েছে নাও স্পট রাউন্ড আমরা স্পট রন ঘোষণা করার পর নয় হাজার নশো সাতচল্লিশটা এবং অনলাইনে পার্টিসিপেট করেনি এরকম পাঁচশো সাতষট্টিটা পিটিশন পেয়েছি পিটিশন নট অ্যাপ্লিকেন্ট নয় হাজার নশো সাতচল্লিশটা পিটিশন পেয়েছি এবং পাঁচশো সাতষট্টি রান একদম সম্পূর্ণ নূতন তো অ্যাপ্লিকেন্টস আমাদের দাঁড়ালো অ্যাপ্লিকেশানস দাঁড়ালো দশ হাজার পাঁচশো চোদ্দ এর মধ্যে দশ হাজার পাঁচশো চোদ্দোর মধ্যে তিনশো একাত্তর জন অলরেডি ভর্তি হয়ে গেছে আমরা যখন আমাদের ডাটাতে দেখা যাচ্ছে যে এর মধ্যে তিনশো একাত্তর জন ভর্তি হয়ে গেছে দশ হাজার পাঁচশো চোদ্দো জনের মধ্যে রইল এই চার হাজার দুশো বিরানব্বই জনের ডুপ্লিকেট এবং অলরেডি অ্যাডমিটেড তো চার হাজার দুশো বিরানব্বই জন ডুপ্লিকেট ট্রিপ্লিকেট এবং অলরেডি অ্যাডমিটেড তো অলরেডি অ্যাডমিটেড হলো তিনশো একাত্তর জন তাহলে রইল তিন হাজার নশো একই আমরা অ্যালটমেন্ট দিলাম চার হাজার একষট্টি জনকে চার হাজার একষট্টি জনকে আমরা অ্যালটমেন্ট অলরেডি দিচ্ছি বাকি রইল দুই হাজার একশো একটি সবকিছু ডাবলিং ট্রিপলিং অ্যাডমিট এইসব বাদ দিয়ে আমাদের দাঁড়ালো ছয় হাজার দুশো বাইশ এর মধ্যে আমরা অ্যালটমেন্ট দিলাম সিট চার হাজার জন দুই হাজার একশো একষট্টি জনকে আমরা পেন্ডিং রাখছি এই দুই হাজার একশো একষট্টি জন ভর্তি হওয়ার পরেও আমাদের সাবজেক্ট বাকি থাকবে সব চোদ্দ হাজার দুইশো আঠাইশ অর্থাৎ তিন হাজার পাঁচশো কারণ ডিভাইডেড বাই থ্রি ব্যাকেন্ট থাকবে থাকবো জেনেও প্রশ্ন উঠতে পারে দুই হাজার একশো ষোলো জন একষট্টি জনকে কেন আমরা অ্যালটমেন্ট দিলাম না এই যে আমরা চার হাজার একষট্টি জনকে আমরা অ্যালটমেন্ট দিয়েছি আজকে সন্ধ্যার সময় ডাইরেক্টর হায়ার এর ওয়েবসাইটে আজকেই আপলোড হবে ইচ্ছা করলে ছাত্ররা যে দেখতে পারবে এবং কালকে সকাল থেকে এই চার হাজার একষট্টি জনের নামে মেসেজ চলে যাবে কালকে থেকে যারা কারা কারা সিট পেয়েছে এই যে চার হাজার একষট্টি জন তাদের নামে মেসেজও চলে যাবে প্রেস কনফারেন্স করার অর্থ হল মেসেজ অনেক সময় তারা এই যে অনলাইনে করেছে দেখাল ইন্টারনেট কাফেতে গিয়ে করেছে এবং সুতরাং তাদের কাছে মেসেজ গেলে ডাইরেক্ট মেসেজ নাও পৌঁছতে পারে কারণ অনলাইনটা করেছে অন্যত্র কিন্তু সোমবার সকালে কলেজও কিন্তু অলরেডি লিস্ট থাকবে প্রত্যেক কলেজকে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি চার হাজার একষট্টি জনের জন্য চার হাজার একষট্টি জনের প্রত্যেক কলেজকে আমরা দিয়ে দিচ্ছি আজকে আমাদের ডাইরেক্টর হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এটা আপলোড হবে কালকে সকাল থেকে প্রত্যেকের নামে মেসেজ যাবে মেসেজে এও লেখা থাকবে যেন কারণ আমরা হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভের সার্টিফিকেট বা মার্কশিটের কথা বলছি না কারণ এনআইওএসের যারা পাশ করেছে তাদেরও কিন্তু মার্কশিট নাও থাকতে পারে সার্টিফিকেট নাও থাকতে পারে বা বছর বাঁচাও যারা পাশ করেছে তাদেরও মার্কশিট সার্টিফিকেট না এই জন্য আমরা বলছি স্কুল লিভিং সার্টিফিকেটটা তারা যেন অরিজিনালটা কলেজে নিয়ে যায় চার হাজার একষট্টি জনকে আমরা মেসেজ দিয়ে বলে দেবো মেসেজে এটাও থাকবে যে স্কুল লিভিং সার্টিফিকেটটা যেন অরিজিনালটা নিয়ে যায় এই চার জন এর মধ্যে এই চার হাজার একশো জনের মধ্যে কেউ কেউ তিনটা কলেজের নামও থাকবে কেউ কেউ দুইটা কলেজের নামও থাকবে কেউ কেউ একটা কলেজের নাম থাকবে যে একটা দিয়েছে সে অ্যাকর্ডিং টু মেরিট পেয়েছে আমি তো তাকে বাধ্য করতে পারি না তুমি ও কলেজে ভর্তি হও যদি তার মেরিটে তিনটা আমরা বলবো তুমি এই কলেজে এই কলেজে এই কলেজে তিনটা কলেজে তুমি তোমার পছন্দ করে তুমি ভর্তি হও যা চেয়েছে যে একটা কলেজে মেরিটে পেয়েছে একটা কলেজের নাম থাকবে যে তিনটা কলেজে তিনটা কলেজের নাম থাকবে তার পছন্দ করবে চিনে যাবে এবং এটা পঁচিশ তারিখ এবং সাতাইশ তারিখ তাদের ক্ষেত্রে এই চার হাজার একষট্টি জনের জন্য পঁচিশ এবং সাতাইশ জানুয়ারি তাদের এই দুদিনের পরে আর কোনো স্কোপ দেওয়া হবে না ভর্তির পঁচিশ এবং এই যাদের চার হাজার একষট্টি জন ছাত্রছাত্রী যাদের আমরা অ্যালটমেন্ট দিলাম ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন থেকে এই লিস্ট চলে যাবে কলেজে এবং তাদের কাছে মেসেজ কলেজে গিয়েও দেখতে পারে এবং তার যেটা পছন্দ কলেজ তার সাবজেক্ট অনুযায়ী সে সেখানে ভর্তি হবে পঁচিশ এবং সাতাইশ জানুয়ারি যখন শেষ হবে তখন আমরা কারণ আছে ডাবলিং টিপলিং আছে অনেকগুলি কলেজে আমরা সীকারী হয়ে যাবে তখন আমরা আরেকটা লিস্ট পাব এবং সেখানে তাদের জন্য এরপরে যে দুই হাজার একশো একষট্টি জন একষট্টি জন আছে তাদের তাদের ভর্তির জন্য আমরা এখন কোনো মেসেজ দেব না আঠাইশ এবং উনত্রিশ তাদের জন্য রাখছি উনত্রিশের চাপটা ক্লোজ করতে চাই আমরা সেক্ষেত্রে আমরা বলবো যে সে যে কলেজে ফর্ম জমা দিয়েছে সেখানে সে যাবে কিন্তু সাবজেক্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে আমি একটা তথ্য দেখেছি যে উদুপুর কলেজের একটা পার্টিকুলার বলছি ছশো ছেষট্টি জন বেঙ্গলি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স এই কম্বিনেশন নেওয়ায় আমরা কাউকে দিতে পারছি না জন এবং চারশো আটচল্লিশ জন শুধু বেঙ্গলি নেওয়ায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলেজ আমরা তাদেরকে অ্যাডমিশন দিতে পারছি না এখন বেঙ্গলির জায়গায় সাবস্ক্রিপ্ট নিলেই পেয়ে যাবে এডুকেশনের জন্য বারোশো বাহান্ন জন এডুকেশান ছেড়ে যদি অন্য সাবজেক্ট ধরে অটোমেটিক তার পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারে পলিটিক্যাল সায়েন্সেও সেরকম সাতশো পঁচাত্তর জন এই সাবজেক্ট চুজ করায় মুশকিলে পড়েছে আমাদের বাকি থাকবে দুই হাজার একশো একষট্টি জন তারাও ভর্তি হতে পারবে কিন্তু সাবজেক্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে আমাদের স্ট্যাংথ অনুযায়ী আমরা দেখেছি আমরা যে এখন অ্যালটমেন্ট করলাম আমরা অ্যালটমেন্ট অনুযায়ী যেমন নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আমরা অ্যালটমেন্ট দিয়েছি একশো উনানব্বই জনকে নতুন করে ধর্মনগরকে দিয়েছি আমরা দুশো তিপ্পান্ন জন নতুন করে অ্যালটমেন্ট দিয়েছি প্রত্যেক কলেজে আমরা ওমেন্স কলেজে দুইশো ন জনকে নতুন করে অ্যালটমেন্ট দিয়েছি আমাদের অনেক কলেজে সিট পড়ে থাকবে গতবার আমরা অ্যালটমেন্ট দেওয়ার পরে গতবার অ্যাডমিশন হয়েছিল সারা রাজ্যের কলেজগুলিতে আঠারো হাজার তিনশো একান্ন জন এবার এই স্পট রাউন্ডের এ রাউন্ড শেষ হলে ভর্তি আফটার স্পট সতেরো হাজার আটশো বত্রিশ আমি যদি দেখি গ্রামের কলেজে অনেকে ভর্তি হয়েছে আম্বেদকর কলেজ গতবার ছিল চারশো সাতষট্টি এবার চারশো সাতাশি এবং অমরপুর কলেজে গতবার ছিল তিনশো এবার হয়ে গেছে চারশো বাহাত্তর বিবিএম কলেজ গতবার ছিল তেরোশো পঞ্চান্ন এবার হয়ে গেছে পনেরোশো ছয় ভর্তি বেশি হয়েছে এবং খোয়াইতে গতবার এগারোশো অষ্টআশি এবার কমে গেছে তো আমি সবগুলি কলেজের তথ্যই জানি কোনো এই যে দুই জন তাদের কেউ বাদ থাকবে না কিন্তু কলেজ এবং সাবজেক্ট কম্প্রোমাইজ করতে হবে এবং এটাই সিস্টেম অনলাইনে পদ্ধতিতে যার মেরিট আছে সে ভালো কলেজ আনতে পারবে তাকে ইচ্ছা করলে আমি দূরে রাখতে পারবো না কারণ রাখলে এটা ট্রান্সপারেন্ট হবে না আমরা সেই জন্য এই মেসেজটা দিলাম যে চার হাজার একষট্টি জনের জন্য মেসেজ যাবে মেসেজটা না পেলেও তারা তো বিভিন্ন জায়গার থেকে মেসেজ করেছে অনলাইন করেছে মেসেজ না পেলেও সে জানে কোন কলেজে ভর্তি হওয়ার জন্য সেখানে গেলে অলরেডি কলেজে লিস্ট থাকবে প্লাস আমাদের হায়ারটিউশনের ওয়েবসাইটও আজকে সন্ধ্যার সময় এটা দেওয়া হবে এটাও পাবে প্লাস মেসেজ যাবে প্লাস কলেজে থাকবে এবার শেষ হওয়ার পর আঠাশ এবং উনত্রিশ ও দুই হাজার একষট্টি জন একশো একষট্টি জনকে আমরা রাখছি তারা যে কলেজে চেয়েছে সেই কলেজে যাবে এবং যেই সাবজেক্টগুলি খালি আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভর্তি হতে হবে এবং কলেজও তার পছন্দ মতো অনুযায়ী করতে হবে এই জিনিসটা বলার জন্যেই এটা বলা কারণ আমরা সাতাইশ তারিখ পঁচিশ তারিখ থেকেই স্পট গ্রাউন্ডে যারা অ্যালটমেন্ট দিয়েছি সেই অ্যালটমেন্ট অনুযায়ী তারা ভর্তি হওয়ার জন্য সবাইকে আহ্বান করছি দুই হাজার একশো একষট্টি কিন্তু যারা তিনশো একাত্তর জন অলরেডি অ্যাডমিটেড তাদেরকে আমরা কোনো মেসেজ দেবো না অলরেডি অ্যাডমিটেড তারাও ক্ষেত্র বলে রাখছি তারা যদি কোনো কারণে কলেজ চেঞ্জ করতে চায় সেটা আফটার প্রসেস যখন প্রসেসটা কমপ্লিট হবে তখন এরপরে তাদের চেঞ্জ করা যেমন একটু আগে একটা মেয়ে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মেয়ে নর্থ ত্রিপুরাতে পলিটিক্যাল পলিটেকনিকে ভর্তি হয়েছিল তার বাবার বাড়ি নর্থ ত্রিপুরা পরবর্তী সময় তার বিয়ে হয়ে যায় উদয়পুরে বিয়ে হয়েছে সেজন্য তাকে আমরা উদুপুর পলিটেকনিকে এনে দিয়েছি এগুলি মানবতার প্রশ্ন সেই জন্য আমরা এটা করেছি সুতরাং যারা ভর্তি হয়েছে তারা স্ব কলেজে থাকবে যদি এদিক সেদিক করতে চায় পরবর্তী সময় করতে পারবে এই যে দুই হাজার একশো একষট্টি জন্য ভর্তির ক্ষেত্রে কোনো দুই হাজার একশো একষট্টি কেন আর পাঁচশো ভর্তি পাঁচ হাজারও ভর্তি হতে পারবে কিন্তু সাবজেক্ট এবং কলেজ পছন্দ মতো হবে না এক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে এটার জন্যেই প্রেস কনফারেন্স আচ্ছা প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনে ফাইনাল পরীক্ষা মানে এর জন্য তো কিছু গেল কবে হইবো কিভাবে হইব এটা নিয়ে বিষয় পড়ল এক কোণে এক কোণে প্রাইমারি আপার প্রাইমারি হুম এগুলি যতক্ষণ সময় এগুলি সবগুলি একসাথে হবে আমাদের যখন প্রিবোর্ড শুরু হয়ে যাবে তখনই হবে প্রিবোর্ডের সময় প্রিবোর্ডের একটু আগে হয়ে যাবে দ্যাট मींस এপ্রিলের আগে মার্চের শেষে সময় তো সব কলেজে সব স্কুলে তো আর একসাথে প্রি বোর্ড হবে না তো কোথাও 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 শুধুমাত্র যেখানে প্রি বোর্ডের আগে হবে প্রি বোর্ডের আগে আমরা করব যাতে কোনো প্রবলেম না হয় এখনও ঠিক করিনি তবে মে মাসের আমরা আগের থেকে ঠিক করেছি মে মাসের দশ তারিখে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য আমরা চিন্তা চিন্তাভাবনা করে রেখেছি মধ্যশিক্ষা পর্ষদ সেইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি আর কিছু নেই তো ক্লারিফিকেশনের জন্য কিছু আছে না কিছু ঠিক আছে